একটা বার্সেলোনার জিরো পয়েন্ট, এখান থেকে আসলে যদি কোনো বিভিন্ন ধরনের রাজনৈতিক মুভমেন্ট হয় এখানেই হয়, বিভিন্ন ধরনের বড় বড় কিছু যদি প্রোগ্রাম হয় এখানেই হয়। মানে এটা মোটামুটি হেভি ফেমাস একটা প্লেস এবং একেবারে সিটি সেন্টার বলা চলে। এখানে সাদা মার্বেল পাথরের একটা মনুমেন্ট করা হয়েছে, যদিও আসলে এটা নারীর একটা নেকেড মনুমেন্ট, কিন্তু সুন্দর। মানে আমি যদি চিন্তা করে বলি যে যে বানিয়েছে তার সুন্দর, যদিও আসলে আমাদের সংস্কৃতির সাথে সেটা যায় না, কিন্তু স্পেনের সংস্কৃতির সাথে যায়। স্পেনে আজকে প্রথম দিন এবং মোটামুটি বার্সেলোনাতে প্রচুর ইয়ং পার্সন, এবং মানে এটা আসলে উল্লেখ করার মতো। এবং এই জিরো পয়েন্টটাতে একটা শপিং সেন্টার আছে, ওই যে দেখছেন একটা বড় একটা শপিং সেন্টার, এবং এইখানে আরও কিছু বড় বড় প্লেস আছে যেটা মোটামুটি খুব পরিচিত। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে পুরো অনেক কবুতর আছে, এবং দেখেন কোনো কবুতর যাচ্ছে না, মোটামুটি সবাই খাওয়াচ্ছে, এবং অনেকে হাত পেতে খাওয়াচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা হাত পেতে খাওয়াচ্ছে, মানে দেখার মতো। এবং মোটামুটি কবুতরগুলা মানে এত সুন্দর, আপনারা মানে জায়গাটা অনেক সুন্দর। এই প্লেসটাতে যদি কেউ না আসে তাহলে আসলে তার বার্সেলোনা না আসাই উচিত না, এই জায়গাটা এত সুন্দর। এবং দেখেন ওই যেটা গাছ, এই গাছটার মধ্যে মোটামুটি কবুতর ঝেঁকে বসে আছে। It's a video camera. Oh, well. Do you like? I make your video. What is your name? Bye bye. বার্সেলোনা আসছি এবং রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ক্লাবের ব্যাপারে কথা বলবো না, এটা হইতেই পারে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বার্সেলোনার সেন্টারেই আসলে অফিসিয়াল একটা স্টোর আছে, এখানে আসলে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল জার্সিগুলো বিক্রি করা হয় এখানে, এবং ভিতরে কাপও আছে। আমি জানি না যে আসলে ভিতরে ভিডিও করতে দিবে কিনা, সেই জন্য আসলে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা বাহির থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে ওইখানে একটা স্টেডিয়ামই আছে, তারপরে মোটামুটি একটা কাপও আছে। এই যে দেখেন এখানে অফিসিয়াল স্টোর, মানে এটা রিয়াল মাদ্রিদের একটা ঠিক অফিসিয়াল স্টোর, বার্সেলোনার একটা প্লেস। মোটামুটি এখানে কিছু বছর আগে আসলে টেরোরিস্ট হামলা হয়েছিল, কিছু মানুষের উপরে আসলে গাড়ি উপরে উঠাই দিচ্ছিলো এবং অনেক মানুষ মারা যায়। তারপর থেকে আসলে এই প্লেসটাকে মোটামুটি সবাই আসলে সম্মানের সহিত চারদিক দিয়ে ফুল টুল দেয়, বিভিন্নভাবে সাজা টাজা রাখে আর কি। এইটা হলো বার্সেলোনার সে বিখ্যাত থিয়েটার, এটা হলো থিয়েটার দেল লেসিও, এবং মোটামুটি অনেক ফেমাস এবং মোটামুটি অনেক পশ একটা থিয়েটার, এবং এটার অনেক নাম দামও আছে। যারা আসলে আপনারা বার্সেলোনাতে আসতে চান স্পেনের, তারা আসলে একটা সময় এইটাতে দেখতেও পারেন, যদিও আসলে আমি থিয়েটারের খুব ভক্ত না। এইখানে আসলে লাইভ আর্ট করতেছে একেবারে, আপনাদের যদি দেখাই সেটা হলো যে ওই যে আন্টিটার ছবি, সে লাইভ আর্ট করতেছে কিন্তু এখানে কার্টুন আঁকতেছে, মানে এখানে কিছু কার্টুন অলরেডি দেখেন, ওই যে কার্টুন। তো এই দুইজনের মানে কার্টুন আঁকতেছে এই লাল চাচা। এই জন্য বলতেছি সে একটা লাল ক্যাপ পরে আছে, লাল টি শার্ট পরে আছে, হয়তো লাল জাঙ্গাও পরে আছে, সেই জন্য আমি বললাম যে লাল চাচা পড়তেছে। সে আবার মোটামুটি এই যে দেখেন অলরেডি একেবারে কার্টুনের মোটামুটি অবয়ব দাঁড়াই গেছে। মানে মনে হইতেছে যে খুব মানে খেলতেছে আর কি। বন্ধু একটা মিনিট করতে করতে তো তোর ইয়ে আর কি জানি, ha 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 ha
Ficou muito legal. Ele tá rindo que é botado lá, meu irmão. O povo tá rindo mais de você do que de mim. Vai se dirigir a uma foto. Ei! Edu. Here is a cotton. And for those two boys. Huh? Selim. এই ছেলেটা ঠিক আছে মানে সে প্রাকৃতিক কার্যে সারা দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আমরা ঢুকছি মোটামুটি সে খাইছে হলো একটা চা আমি খেয়েছি একটা দুধ চা তো আমাদের প্রাকৃতিক কার্যে সারা দেওয়ার জন্য এরকম চা খাইতে হচ্ছে যেগুলো আমরা খাইতে চাইনি তো এইগুলোর টাকা আসলে আমরা ফেরত পাই হিসেবে আমরা কেমনে ফেরত পাবো সেটা জানি না এখানে আবার বিরাট একটা অনেক শব্দ করতেছে মানে বসার স্থানটাও আসলে খুব ভালো না যদিও বসার স্থানটা খুব ক্লাসি আমি যদি একটু দেখাই ওইখানে দুই চাচা চাচি বসে আছে মোটামুটি সুন্দর ডেকোরেশন আছে একটা অ্যান্টিক ডেকোরেশন আছে কিন্তু এখানে প্রচুর আমাদের ব্ল্যাকমেল করে দিল জার্মানিতে এবং স্পেনে মোটামুটি একটা খারাপ জিনিস হলো পাবলিক টয়লেট নাই বললেই চলে সো মানুষের যখন মানে প্রাকৃতিক কাজ পায় তখন তাকে কোনো রেস্টুরেন্টে যেয়ে খাবার অর্ডার করে তারপর প্রাকৃতিক কাজ সারতে হয় এটা খুব প্যারাদায়ক জিনিস এটা আসলে সাক্ষাৎ একজন জীবন্ত চাচা চাচা আসলে কলম্বাসের ভান ধরতেছে কারণ হলো আমরা যে সমুদ্র পাড়ে যাচ্ছি সেই সমুদ্র পাড়ে কলম্বাস ওইখান থেকে আসলে আমেরিকা দেখাইছিল এরকমই তো না সো সেইটার আসলে চাচা ভান ধরছে এবং মোটামুটি যখন চাচা খুব স্থিরভাবে দাঁড়ায় থাকে বোঝা যায় না যে এখানে আসলে চাচা আছে কিনা একটা এখানে আসলে একটা ফেস্টিভ চলতেছে মোটামুটি ইয়ংরা আসলে এখানে পার্টিতে মত্ত এবং মোটামুটি তারা গোল হয়ে বিভিন্ন ধরনের কেক খাচ্ছে এবং মত্ত খাচ্ছেই তো একেবারে মোটামুটি যেটা কমন ইয়ংরা বেশি এখানে মোটামুটি এই যে এইখানে দেখতে পাচ্ছেন গোল একটা টেবিলের মতো এর চারপাশে আসলে ইয়ংরা বসে বসে মদ খাচ্ছে তো দেখা যাক কি করে এবং মাঝখানে মাঝখানে কি যেন বড় বড় স্ন্যাকও খাচ্ছে ওরা যদি শুধু খেলে মদ খাচ্ছে না পাশাপাশি স্ন্যাকও খাচ্ছে এবং এইটা আসলে এইখানে একটা ফেস্টিভ এবং সবাই খুব এনজয় করতেছে আর যেহেতু আজকে সানডে তো এনজয়ের পরিমাণটা আসলে আরও বেশি বেড়ে গেছে সেটা হলো এই যে আমাদের রিক্সা আর আমি জানি না আসলে এটা বাংলাদেশি চালায় না ইন্ডিয়ান চালায় না পাকিস্তানি চালায় আচ্ছা আচ্ছা দেখেন এই যে আমাদের সেই রিক্সা এবং এইখানে বিশাল বড় একটা মনুমেন্ট আছে সেটা হলো বার্সেলোনা কলম এই কলমটা করা হয়েছে আসলে কলম্বাসকের কে স্মরণে এবং এইখান থেকেই বার্সেলোনার এইখান থেকেই নাকি মোটামুটি সে ওই দিকে দেখায় যে তার এই পাশে পিছন দিকটা আছে সামনের দিকে দেখায় যে ওই দিকে আসলে আমেরিকা এখান থেকে আসলে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে অনেকের মতে কারণ এই হিস্ট্রিতে একটু কন্ট্রোভার্সারি আছে কারণ এইটা যে একটা এক্স্যাক্ট হিস্টোরি আমরা আসলে এটা বলতে চাই না এবং এটা একটা খুব মেজর পয়েন্ট এবং এইখান থেকে আসলে ওই যে দেখেন ক্যাবেল কার আছে কেউ ইচ্ছা করলে ক্যাবেল কারে উঠতে পারবে আমরা এখানে দাঁড়ায় আছি আসলে এটা ক্রস করার জন্য আমরা ক্রস করে সমুদ্রের দিকে যাব হ্যাঁ এবং এইখানে সবচেয়ে যেটা দেখার বিষয় হলো এখানে দেখেন কি সুন্দর কারুকাজ করে বিভিন্ন ধরনের মনুমেন্ট করেছে এখানে হয়তো বিভিন্ন ধরনের পাথর তারপরে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম টেলিমিনিয়াম বা অন্য কিছু ইউজ করা হয়েছে আমরা আসলে আসছি হলো বার্সেলোনার যে সমুদ্র সেই সমুদ্র এখানে এবং এইখানে পোর্ট এবং এইখানে পানি দেখে মনে হতে পারে এটা একটা নদী কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা আসলে বাঁধ দিয়ে মোটামুটি সমুদ্রের একটা পোর্ট বানিয়েছে এখানে আসলে বিভিন্ন ধরনের জাহাজগুলো এসা ভিড়ে এবং ছোট ছোট জাহাজগুলো আসলে এখানে রাখে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এই জাহাজটা আসলে আপনারা ইচ্ছা করলে এক ঘন্টায়
8 অথবা 9 ইউরো ম্যাক্সিমাম 10 ইউরো দিয়ে ঘুরতে পারবেন ভূমধ্য সাগরে, মানে বার্সেলোনার পাশে যেই সমুদ্রটা আছে সেই সমুদ্রটাতে ঘুরতে পারবেন। যদিও আসলে আজকে আমি সেই সুযোগটা নিচ্ছি না, আমি যেহেতু দু একদিন স্পেনে আছি, সো একদিন এসে হয়তো আমি এইটাতে উঠে আমি আপনাদের ওই ভিডিওটাও দেখাবো। বার্সেলোনার পাশে এই জায়গাটা খুব মনোমুগ্ধকর, কারণ এখানে গান চিল্লা উড়ে বেড়াচ্ছে এবং অনেকে খাবার দিচ্ছে, এবং আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পারবেন না, সেটা আসলে আমার ক্যামেরার লিমিটেশন। এখানে প্রচুর মাছ আবার ওই খাবারগুলো খাচ্ছে, পাখিগুলো খাবার খাচ্ছে কিন্তু অল্প পরিমাণে খাচ্ছে, এবং এইখানে কিছু পার্সোনাল পালতোলা বোট আসলে মোটামুটি অনেকে স্টোর করে রেখেছে, যারা আসলে অনেকে সমুদ্র যেতে চায়। বার্সেলোনার যে সমুদ্র সৈকত, সৈকত বলা চলে না, সমুদ্রের পাশাপাশি যে পোর্ট, সেই পোর্টের পাশে আসলে একটা শপিং মল, এবং হেভি সুন্দর সামনের ইন্টেরিয়রটা, খুব সুন্দর গ্লাসের একটা হেভি রিফ্লেকশন আছে। গ্লাসটা আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে ভিতরে মানুষ যখন যায় উপরে একটা অন্য ধরনের রিফ্লেকশন হয়, আসলে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। তো এই ধরনের শপিং মলে মানে কিছু শপিং করে তারপরে এই সুন্দর একটা পোর্টে সুন্দর কিছুটা সময় কাটাতে কার না বেশি ভালো লাগবে, এবং আপনি যদি চান তাহলে ইচ্ছা করলে ওই যে ক্যাবেল কার ওইখানে উঠতে পারেন, এবং আমি যতটুকু শুনেছি এখন পর্যন্ত ওইখানে যায়নি, তো এই ক্যাবেল কারটা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের মধ্যে একটা রাজার বাড়ি আছে, সেই রাজার বাড়ি থেকে এই এই সমুদ্রের মাঝখানে একটা পিলার করা হয়েছে যেখানে আসলে মোটামুটি ক্যাবেল কারটা চড়ে। আমার মতে এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত, প্রত্যেকটা অংশ থেকে অনেক সুন্দর, মানে সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা, এবং এখান থেকে আসলে বার্সেলোনার আরেকটা পাশ দেখা যাচ্ছে যেই পাশটা থেকে আমরা এসেছি, এবং অসম্ভব সুন্দর, একবার ভাসমান একটা জায়গা, কারণ নিচে হলো পানি, আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে কত সুন্দর। এই বার্সেলোনার সমুদ্রের পাড়টা মানে এত সুন্দর, এবং এইখানে মোটামুটি একটা জাহাজের ওয়ার্কশপ আছে যেখানে আসলে বিভিন্ন ধরনের জাহাজ মেরামত করা হয়। আপনারা হয়তো দূর একটা জায়গায় মোটামুটি জাহাজ মেরামত করা হচ্ছে বা বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, এটা আসলে সম্ভবত জাহাজ রিলেটেড কোনো বিল্ডিং, যেহেতু একেবারে পোর্টের কাছাকাছি, এটা খুব অনুমান থেকে আমি বলছি, এটা সঠিক নাও হতে পারে। এবং আপনার এই যে টাওয়ারটা দেখছেন, টাওয়ারটার পিছনে একটা বড় জাহাজ আছে, মনে হচ্ছে পিছনে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে ওটা বিল্ডিং না, একটা বড় জাহাজ, যেটা আসলে ক্রুজ শিপের মতো। তো ওইটা আসলে ওই যে মানুষ ক্রুজ শিপে বেড়াতে চায় ওই ধরনের একটা ক্রুজ শিপ, এবং এই ধরনের অনেকগুলো ক্রুজ শিপ নাকি এখানে আছে পিছনে, যেটা আসলে আমাদের যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমরা আজকে যেতে পারবো কিনা জানি না, হয়তো নেক্সট কোনো একদিন যাব। সুন্দর মেয়ের সাথে মেহান ইস্তারি করুন।